হ্যাঁ কিছু বলার ছিল মানে কি হবে বলবো সেটা বুঝতে পারছি না, ফার্স্ট কোনো মেয়ের সাথে এভাবে কথা বলছি আর কি। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। তো হ্যালো ফ্রেন্ড, তোমার কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি একটা প্রপোজ প্ল্যান করতে চলেছি। তো আমার একটা বন্ধু আছে, ওর ফ্রেন্ড আসবে, ওকে আমি প্রপোজ করবো আজকে। তো ওকে আমি কল করে ডেকে নেবো, তো ওর দেখা যাক ওর কীরকম রিয়েকশন হয়। তো চলো কিছুক্ষণ ওয়েট করে নাও। কেমন আছো বলো? তোর টিউশন আছে? ঠান্ডা লেগেছে নাকি? দাদা সাইকেল রাখো এখানে। কেন কেন না লোক কেউ নেই তো? ও তুমি খুব দেখতে কিউট কিন্তু। হ্যাঁ কিছু বলার ছিল মানে কি হবে বলবো সেটা বুঝতে পারছি না, ফার্স্ট কোনো মেয়ের সাথে এভাবে কথা বলছি আর কি। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। হ্যাঁ প্রাইভেটে লেট আছে তো এখন? তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? আর কি তোমাকে আমার ভালো লাগে। তুমি রেগে আছো মনে হচ্ছে অনেক। হ্যাঁ রেগে আছো মনে তো হচ্ছে, রেগে আছো। হ্যাঁ হ্যাঁ তুমি অ্যান্সারটা বলো, এটা যেটা বললাম আর। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তোমার খুব ভালো লাগে আর কি। হ্যাঁ জাস্ট বন্ধু আর কিছু না। বলো তো শুধু জাস্ট বন্ধু, তা অন্য কিছু না? তাহলে অন্য কিছু হওয়া যায় না? অন্য কিছু হওয়া যায় না? গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড দাদা 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 ছাড়া অন্য কিছু হওয়া যায় না। বয়ফ্রেন্ড হতে পারে, ইন্টারেস্ট নেই। ও ঠিক আছে, না না তো এটা প্র্যাঙ্ক হচ্ছিল, হাই করে দাও। না 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 প্র্যাঙ্ক ছিল, যা মজা। না তুমি বলো নি না, আর রাগ হচ্ছে না। তো ফ্রেন্ড এই ভিডিওটি এই চ্যানেলে ছাড়ার জন্য ওকে অনেক মানাতে হয়েছে। তো এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।